바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라. শুভ সকাল বন্ধুরা, ইন্ডিয়ান বড়ুয়া ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো আজ সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েই দিনটা শুরু করলাম আর ব্লগটাও শুরু করলাম। তো চলো, আজকে ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রাম আছে। আগে ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ বানাবো, মানে রান্না করব, তারপর পরপর পরপর অনেক কাজ আছে। তো চলো ব্রেকফাস্টটা করি, শুরু করে দিই। দিয়েছি আর দেখি দাদা বাজার থেকে কি কি নিয়ে এসেছে। শাকগুলোকে কেটে নিই। শাক নিয়ে এসেছে দাদা, আর অল্প অল্প আনতে বলি, রোজই যখন বাজার যায় অল্প অল্প আনতে বলি। আর এনেছে তেলাপিয়া মাছ, এগুলোকে ঝোল করব। তো এই আর কালকে ডাল আছে, আর পনিরে সবজিও আছে অল্প। তো এই হলো আজকের মেনু, চলো চটপট করে করে নিই। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট, আর এখানে মাছের ঝোল তৈরি করব, মাছ দিয়ে আলু তৈরি করব। আলু, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা দেবো। তো মাছটা আমি বানিয়ে নিই মাছ ভাজার তেলের মধ্যেই। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, তো এখানে দিয়ে দেবো আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা পেস্ট বানিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আলু, নুন দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। ফুটে নিয়েছি, আর তোমাদের তো বলাই হয়নি এটা কী শাক, এটা হচ্ছে কলমি শাক। আর শাকের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর রসুন। শাক আমি বসিয়ে দিচ্ছি কালো জিরে, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, আর শুকনো লঙ্কা কুচানো দিয়ে এটা ফোড়ন দিয়ে আমি শাকটা, কলমি শাকটা বসিয়ে দিয়েছি। তারপর একটু নুন দিয়েছি, তারপর এটাকে নাড়িয়ে ফেলে দেবো। আর মাছের ঝোলে মাছটা দিয়ে দিচ্ছি, এখন ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে, তারপর ঢেকে দেবো। আর শাক আর মাছটা নামানোর আগে একটু করে চিনি দিয়ে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, তাই না? তো আজকে তোমাদেরকে বলছিলাম যে আমাদের ব্যাক টু ব্যাক অনেক প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রাম বলতে আজ আমার ছেলেদের কলেজে একটা ফাংশান আছে। তো আমার ছেলে মানে স্টেজ শো পারফরমেন্স করবে, তাই দেখতে যাব। বাবা মা হয়ে কত গর্বের বিষয় না, ছেলেরা স্টেজ শো করবে, তো যাব, সেই জন্য এত তাড়াহুড়া। তো আমাদের সাথে সাথে তোমরাও যাবে, তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, রান্নাতে এখানে হতে থাক ততক্ষণ। তারপরে এটা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব, স্নান করে এসে তাড়াতাড়ি পুজো দিয়ে খেয়ে বেরিয়ে পড়ব, দুটোর মধ্যে বেরোতে হবে। তো চলো তাড়াতাড়ি করে নিই। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট, আর অনেক দেরি হয়ে গেছিলো সময়ে, আর মানে আর করে উঠতে পারিনি, দেখাতে পারিনি ভিডিওতে খাওয়া দাওয়া। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, তো তোমরা চলো আমাদের সাথে। আমরা পৌঁছে গেছি,
দেশে প্রকীর্তিতা অক্ষপাদ প্রণীত হি বিতো ন্যায়পাদকঃ সাঙ্গামৃত রসস্যাঙ্গ ফল সন্দর্ভ নির্ভরঃ
তোমার তোমার ছাদে রাখো ছেড়ে দেব Oh, my God.
10টা বেজে গেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বাড়াতে চাই না এখানে ভিডিওটা এন্ড করছি তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন দেখছো আমাদের ভিডিও আমাদের পরিবারে নতুন তারাও সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর চলো এখানেই এন্ড করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততদিনের জন্য টাটা বাই বাই